ধুবুরী ব্লকের কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের শেষ পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। জানা গেছে, সুবর্ণ জয়ন্তী বর্ষের শেষ পর্যায়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ও আগামীকাল থাকছে বিভিন্ন মনোগর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার অধিকারী জানান। কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 50 বছর এই অনুষ্ঠান চলছিল সারা বছর ধরে। এখন আমরা আজকে 21 তারিখ এবং আগামীকালকে 22 তারিখ শেষ পর্যায়ে অর্থাৎ সমাপ্তি পর্যায়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আয়োজিত করছি। এই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের নিজস্ব কতগুলো অনুষ্ঠান থাকছে, তাদের কতগুলো প্রতিযোগিতা রয়েছে, প্রাক্তন ছাত্রছাত্রীদের কতগুলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে, এবং তার সঙ্গে এখানে আকর্ষণ বৃদ্ধি করবার জন্য আমাদের আজকে 21 তারিখ মঙ্গলবার যে বিশেষ শিল্পী আসবেন, উত্তরবঙ্গের ছাত্রাঙ্গী ভাইয়া শিল্পী তথা লোকগানের কথিত দশা শিল্পী কবিতা রায় এবং দুলাল সরকার আগামীকালকে এই মঞ্চে আমাদের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের যে সমাপ্তি পর্যায়ে শেষ এই মঞ্চে অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের প্রখ্যাত একটি ব্যান্ড, তারাও লোকগান নিয়ে চর্চা করেন, নেহা জোয়ারদার এবং তার যে ব্যান্ড, সেই ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। উৎসব কমিটির আহ্বায়ক সুনীল রায় জানান, আজকে গতবার যে আমাদের স্কুল সুবর্ণ জয়ন্তীতে পা দিয়েছে তার আজকে আমরা সমাপ্তি পর্যায়ের অনুষ্ঠান করতে চলেছি। আচ্ছা, এই অনুষ্ঠানে কী কী বিষয় অনুষ্ঠান হচ্ছে? এখানে আমাদের স্কুলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বহিরাগত শিল্পীদের নিয়ে দুদিনের একটা মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, আপনি আহ্বায়ক হিসেবে কী ভাবছেন অনুষ্ঠান সম্বন্ধে? আমি আহ্বায়ক হিসেবে ভাবছি যে অনুষ্ঠানটা যাতে আমি সফল করতে পারি, তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা থেকে লোকাল যে আমাদের গ্রামের যে এলাকা আছে সব জনগণের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সহযোগিতা করুন। এটা আপনাদের স্কুল, আপনাদের বিদ্যালয়, হ্যাঁ, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এটাই আমি সবার কাছ থেকে আশা রাখছি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় পঙ্কজ।